আমি বগুড়া যাব গাড়ি পাচ্ছি না 350 বার 2000 টাকা চায় বগুড়া যাচ্ছে হ্যাঁ বগুড়া আপনি কি কাজ করেন আমি কৃষি কাজ করি আগামীকাল 14 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে সরকারের ঘোষিত কঠোর লকডাউন যেখানে সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে শুধুমাত্র কলকারখানা এবং শিল্প কারখানা ছাড়া সবকিছুই বন্ধ এমন ঘোষণা যখন চলে এসেছে তখন জনগণের মাঝখানে বিশাল এক উদ্বেগ কাজ করে যাচ্ছে তাই এই ধরনের লকডাউনের কথা চিন্তা করেই তারা শহর ছাড়ছে তাই আমি যদি আপনাকে দেখাই এই বর্তমানে গাবতলী বাস স্ট্যান্ড টার্মিনালের অবস্থা খুবই ভয়াবহ একটা পরিস্থিতির রূপ নিয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় যদিও গণপরিবহন অনেক আগ থেকেই বন্ধ তার একই কারণে যে যেখান থেকে পারছে সেখান থেকে বিভিন্ন রকম বাড়ির দিকে রওনা হয়েছে অনেকে হুন্ডা সিএনজি প্রাইভেট কার এবং আমি এও দেখেছি যে বিভিন্ন রকম ট্রাক যোগেও লোকজন বাড়ির পথে চলে যাচ্ছে একই সাথে তাদেরকে গুনতে হচ্ছে এক থেকে দুই গুণ টাকা এখানে অনেকের অভিযোগ আছে যেহেতু তারা বাড়িতে বের হয়েছে অবশ্যই তাদের বাড়িতে যেতে হবে কিন্তু আমি এখন একজন জাতির সাথে কথা বলবো আমি বগুড়া যাব গাড়ি পাচ্ছি না 350 বার 2000 টাকা চাই বগুড়া যাচ্ছে হ্যাঁ বগুড়া আপনি কি কাজ করেন আমি কৃষি কাজ করি আমি গেছিলাম সিটাং আমার ছেলের কাছে আসে আটকে পড়ে গেছে আর যেতে পারছি না সমস্যা আমি যেতে পারছি না গাড়ি পাচ্ছি না 2000 টাকা ভাড়া চাই 2000 টাকা ভাড়া আগে ভাড়া ছিল কত 350 টাকা 350 টাকার ভাড়া 2000 টাকা এখন আপনি কি চিন্তা করেছেন এই মুহূর্তে কেমনে যাব আমি চিন্তা করছি আর মাথা তো কাজ করছে না এই বিষয়ে আপনার কি অভিযোগ আছে অভিযোগ আমি যাবো কেমনে এখন বড় যাবো কেমনে আর কি লকডাউন দিল কি দিল আমি কেমনে যাবো গাড়ি পাচ্ছি না কি করবো কোথায় যাবো এখন আমি টাকাও তো নেই ওর কাছে আমার কাছে অত কোন গাড়িতে বলছি 2000 টাকা গাড়ি কে গাড়ি তো নাই খালি বলছিসে 2000 লাগবে গাড়ি তো নাই একটাও কয় গাড়ি আসবে পরে আসবে হ্যাঁ দর্শক আপনারা যেমনটি শুনছিলেন বিভিন্ন রকমের অভিযোগ আমাদের কাছে এসেছে ইনি বলেছেন যে তার এখান থেকে সেখানে ভাড়া হচ্ছে মাত্র 300 টাকা ভাড়া সেখানে তাকে এখন 2000 টাকা গুনতে হবে যদিও তিনি কোনো একটা কাজে ঢাকা এসেছিলেন আবার ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন কিন্তু পথের ভিতরে এরকম এক বিভ্রান্তিকর অবস্থার ভিতর দিয়ে তাদেরকে পড়তে হবে এর জন্য তারা খুবই অনেকেই অনেক ধরনের অভিযোগ করেন যেমনটি আমরা আরও শুনেছি যে বাসের ভাড়া যেখানে 100 টাকা ভাড়া ছিল সেখানে তাদেরকে 500 টাকা ভাড়া গুনতে হচ্ছে হঠাৎ করে এরকম ধরন ভাড়া বাড়িয়ে কীভাবে যে তারা এখন তাদের যাত্রাপথ পথে পুরোপুরি বাড়ির পথ পর্যন্ত যাবে তাই নিয়ে তারা শঙ্কিত সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে